মাকাল ফল নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা জেনে নিই মাকাল ফলটা ঠিক কোন ধরনের ফল মাকাল ফল কাকে বলে জানেন আসলে মাকাল ফল একটি লতানো উদ্ভিদ প্রজাতি মাকাল শব্দটি বাংলা প্রবাদ বা বাজে বা কুরুচিপূর্ণ অর্থ হিসেবে ব্যবহার করা হয় এটির প্রাচীন নাম ছিল মহাকাল যা ছিল ভেষজ উদ্ভিদ গুণে অধিক সমৃদ্ধ এই নামটির পরিবর্তন হয় আর একসময় বাংলা শব্দে মাকাল নামে ঠাই নেয় গাছে ধরা অবস্থায় মাকাল ফল এতটাই সৌন্দর্য মন্ডিত যে কোন ফলের তুলনায় এই ফলটিকে অধিক সৌন্দর্য মন্ডিত ও আকর্ষণীয় করে তোলে বাংলা বাগধারায় মাকাল ফল একটি বিশেষ উপমা হিসেবে ব্যবহার হয় বাইরে সুন্দর আর ভিতরে কিছুই নেই অর্থাৎ যে মানুষগুলো দেখতে সুন্দর কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজের কাজ হয় না তাদেরকেই মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয় তবে বিশেষ উপমা হিসেবে ব্যবহার হলেও এই ফলটি কিন্তু একেবারেই অপ্রয়োজনীয় নয় মাকাল ফল ও গাছে রয়েছে ঔষধি গুণ তাছাড়া পাখিদের অন্যতম প্রিয় খাবার এই মাকাল ফল পাকা মাকাল ফলের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে মাকাল ফলে রয়েছে একাধিক উপকার চলুন সেগুলো জেনে মাকাল ফল পাখিদের অন্যতম প্রিয় খাবার তাছাড়া এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব গাছ এই ফল ও গাছে রয়েছে অনেক ঔষধি গুণ সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক মাকাল ফলের শিকড় কোষ্ঠকাঠিন্য ও বধ হজমের ওষুধ তৈরিতে কাজে লাগে কফ ও শ্বাসকষ্ট নিরাময় নাক ও কানের ক্ষত উপশমে মাকাল গাছ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় জন্ডিস দেহে পানি জমা স্তনের প্রদাহ প্রস্রাবের সমস্যা বাতে ব্যথা পেট ফোলা এবং শিশুদের অ্যাজমান নিরাময় মাকাল গাছের ফল মূল কাণ্ডে বিশেষ ভূমিকা আছে মাকাল ফলের বীজের তেল সাপের কামড় কামড় পেটের সমস্যা মৃগী রোগ এবং সাবান উৎপাদনের জন্য ব্যবহার করা হয় মাকাল ফলের অন্যতম উপকারিতা হল আদিকালে মাকাল ফল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়েছিল বর্তমান সময়ের ভারতীয় চিকিৎসকেরা মনে করে থাকেন মাকাল ফল এক সময় হাঁপানির জন্য নাকের কানের বা এমন কি কুষ্ঠ রোগের মতন মারাত্মক রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হতো ধরে মাথা ব্যথা দূর করার জন্য মাকাল ফলের দিয়ে বানানো তেল খুবই উপকারী মাকাল ফলের বীজের তেল চুলের বৃদ্ধি আর চুল কালো করতে কার্যকর মাকাল ফলের বীচি ও আশ শুকিয়ে গুঁড়ো করে পানিতে দ্রবীভূত করে ফসলে প্রয়োগ করলে পোকামাকড় ইঁদুর রোগ বালাই দমনে বিষ হিসেবে কাজ করে মাকাল ফল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসলেও এর ফল খেতে একদমই স্বাদের নয় হয়তো এর বাইরের চাকচিক্যময় আবরণ আর ভেতরের স্বাদের জন্যই এমন নামকরণ করা হয়েছে বাংলা ভাষায় আজকের ভিডিওতে আমরা মাকাল ফল সম্পর্কে জানলাম এমনই প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অন্যদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু